ঠাই নেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে বাধ্য হয়েই হাসপাতালের মেঝে ও বারান্দায় ডায়রিয়া আক্রান্ত রোগীরা প্রতিদিন অন্তত পঞ্চাশ জন রোগী হাসপাতালের অন্ত বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন আরও সত্তর থেকে আশি জন ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা পায়খানা রোগীর চাপে নার্স ও চিকিৎসকদের হিমশিম অবস্থা দেখা দিয়েছে কলেরা স্যালাইনের সংকট স্যালাইন ঔষধ ইনজেকশন যত কিছু সমস্ত কিছু কিনা লেগেছে কলেরা স্যালাইনের কিছুটা স্বল্পতা আছে এই জন্য আমরা চিঠিও লিখেছি আমরা গাড়িও দে স্যালাইনে যে চাহিদাটা তা দেয়া হয়েছে অতি দ্রুত স্যালাইন চলে আসবে সীমিত জনবল নিয়েও সংকট মোকাবিলায় চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতালের চিকিৎসক ওষুধের পাশাপাশি রোগীদের দেয়া হচ্ছে নানা ধরনের পরামর্শ আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে যে শীত আসছে শীতের সময় রোটা ভাইরাস জনিত যে ডায়রিয়া প্রতি বছর হয় সাধারণত দেখা যায় ছয় মাস থেকে দেড় বছর বাচ্চাদের বেশি হয় এটা সেজন্য বাবা মাকে খুব সতর্ক থাকতে হবে চোয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে তিরিশ জনের বিপরীতে ভর্তি আছেন অর্ধ অর্ধশতাধিক এর মধ্যে গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক নারী এখন চোয়াডাঙ্গা